বৃষ্টির দিন এখন অনেক বেশি তুফান হয়, চারদিক থেকে পানি আসে, বা বাইরে লাভ কেস থাকলে কোন ধরনের প্রবলেম হবে কিনা, মাছের কোনো ক্ষতি হবে কিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, বিশাল জাহিদ ভিডিওর পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। দর্শক দেখতে পাচ্ছেন, আমি আমাদের লাভ কেজের সামনে পর্যাপ্ত পরিমাণে ভরপুর মাছি রয়েছে আমাদের লাভ কেজে। তো আসলে গত দুই দিন আমাদের এদিকে মনে হয় নিম্নচাপই বলা যায়, বাট ওয়েদারটা এখনও ভালো না। দুইটা দিন বৃষ্টি ছিল টানা। তো সেক্ষেত্রে আসলে আমি যেইটুকু সুযোগ পাইছি সামান্য ডিম কালেকশন করছি, আমি সেগুলো হ্যাসিংয়ে বসাই দিছি। বাট 20 গ্রাম যাওয়ার কথা হচ্ছে সিরাজগঞ্জ। তো যেহেতু আজকে অফ ডে, আজকে বৃষ্টি নেই, বাট ওয়েদারটা খারাপ, যদি আল্লাহ ভালো রাখে হয়তো বা আগামীকাল আমি 20 গ্রাম ডিম পার্সেল পাঠাবো হচ্ছে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। তো আসলে আজকে ভিডিওটা করতাম না, ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই জানতে চায়, যেহেতু এখন বৃষ্টির দিন স্যাঁতস্যাঁতে হয়ে যায় পরিবেশগুলো, তো লাভ কেসটা বাহিরে রাখা আসলে গুরুত্বপূর্ণ কিনা, বা কোনো ধরনের উপকার বা অপকার আছে কিনা বৃষ্টির দিনে। তো সেক্ষেত্রে আমি এখন যেইটুকু জানি বিস্তারিত আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাছির অবস্থা কিভাবে ডিম দেওয়ার জন্য বসে আছে। তো লাভ কেসটা আসলে বাইরে থাকলে কোনো ধরনের ক্ষতি হবে কিনা বা সমস্যা হবে কিনা, আসলে বিষয়টা এমন না, কোনো ধরনের প্রবলেম হবে না, এইটুকু বিষয় আপনারা মাথায় রাখবেন। লাভ কেস যতই বাইরে থাকুক, বৃষ্টির দিনে কোনো ধরনের প্রবলেম হবে না। তার একটা উদাহরণ আমি দেখাচ্ছি, যেমন এই যে আমি এখান দিয়ে একটু পলি বা একটা পুরাতন লুঙ্গি ছিল আমি দিয়ে রেখেছি, যাতে মুরগি কোনো ধরনের প্রবলেম না করতে পারে। তো একটা উদাহরণ হিসাবে আমি দেখাচ্ছি, আমরা প্রতিনিয়ত চিনির পানি এখানে স্প্রে করে দিতে হয়, ভিতরে যেহেতু একটা টি শার্ট রয়েছে, তো সেখানে যেহেতু আমরা স্প্রে করে দেই, তো আপনার যখন বৃষ্টিটা হয় উপরে তো একটা চাল দেওয়া আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এই চালের নিচে কিন্তু পানি পড়ে না। বাট আপনারা হয়তো অনেকে বলবেন যে সাইড থেকে যে একটা সিস, একটা বাষ্পর মতো একটা সিস আসে, সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে কি না? না ভাই, তারা এই যে প্রত্যেকটা লাভ কেজের কিনারায় কিনারায় বসে যে সিসগুলো থাকবে, ওই সময় আপনি আর ভিতরে পানি দিতে হবে না, তারা সাইডে বসে দেখবেন বৃষ্টির পরে 2-3 ঘন্টা পরে দেখবেন যে মশারি আবার ক্লিয়ার, তার মানে তারা সব পানি খেয়ে ফেলে দেয়, ঠিক আছে, তারা সব খেয়ে ফেলে। তো সেক্ষেত্রে তাদের জন্য আরও বেটার হয়, বরং আপনার আর পানি দেওয়া লাগে না, ইভেন তারা পাশাপাশি পানিগুলো খেয়ে ফেলে। তো এটা হচ্ছে আসলে একটা গুড দিক। বাট হচ্ছে আপনার অনেক জ্বর তুফান হলে যদি মশারি টশারি ছিঁড়ে নিয়ে যায় সেটা হচ্ছে ভিন্ন হিসাব, বাট এমনি ক্ষতির কোনো কিছু নাই। বরং বাহিরে যখন লাভ কেসটা থাকে, এখন তো একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, যখন গরম হয় তখন এই ভিতরে এরকম মাছি উড়ে ভোঁ ভোঁ করে একদম সবগুলা অনেক বেশি উড়ে, আর মাছি ভিতরে যত উড়বে তত কিন্তু বেশি ডিম দিবে, এটা মাথায় রাখবেন। মাছি ভিতরে যত বেশি উড়বে, যত বেশি মিটিং করবে, তত বেশি তারা ডিম দিবে, এটা সবসময় মাথায় রাখবে। তো সেই জন্য যেহেতু আপনার তাপমাত্রার প্রয়োজন হয়, বা ভালো একটা তাপমাত্রা, যেটা আমাদের দেশে এখন বৃষ্টির কারণে এই মুহূর্তে একটু কম, তো সেটা বাইরে থাকলে গড়ের চেয়ে কিন্তু বাইরে রোদ উঠলে রোদটা ন্যাচারালটা বেশি পায়, তারা বেশি বেশি মিটিং করে, তারা বেশি বেশি ডিম দেয়। এই জন্য বৃষ্টির পানি এটা কোনো প্রবলেম না, এতে কোনো প্রবলেম হয় না, এটা মাথায় ওইভাবে নেওয়ার দরকার নাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ব্ল্যাক সোলজার প্লাই, মানে পিওপা বা পি পিওপা বা স্টিক পোকা যারা কিনতে চান, পাশাপাশি যারা ডিম কিনতে চান নতুন উৎপাদনে যাওয়ার জন্য, তারা স্ক্রিন দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে থাকি, পাশাপাশি আপনি এসেও নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।